মাধ্যমিক দু হাজার চব্বিশের টেস্ট পেপার থেকে পেজ নাম্বার নশো উনআশিতে জীবনবিজ্ঞানের সেটটা আজকে সলভ করব শেষ পর্যন্ত দেখতে থাকো অনুবিস্তারণ পদ্ধতিতে ব্যবহৃত কর্ষণ মাধ্যমে যে হরমোন প্রয়োগ করা হয় না উত্তর কী হবে জিবেরোলিন জিবেরোলিন হরমোন প্রয়োগ করা হয় না পরে প্রশ্ন কোনো প্রজাতির দেহকোষে ডিএনএতে যদি কুড়ি পারসেন্ট গোয়ানিন নাইট্রোজেন বেস থাকে তাহলে ডিএনএতে থাইমিনের পরিমাণ কত থাকবে তো দেখো এটা চারগ্রাফের সূত্র থেকে বের করতে হবে অ্যাডিনিন যত পার্সেন্ট থাকে থাইমিন সেম পার্সেন্ট থাকবে আর গুয়ানিন যত পার্সেন্ট থাকে সাইটোসিন সেম পার্সেন্ট থাকবে ওকে তাহলে এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে গুয়ানিন আর বের করতে বলেছে থাইমিন তাহলে গুয়ানিন কত পার্সেন্ট আছে কুড়ি তাহলে সাইটোসিন কত হবে কুড়ি পার্সেন্ট ঠিক আছে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে টোটাল পার্সেন্টেজ হিসাবে কত হয় একশো হয় তাহলে একশো থেকে চল্লিশ বিয়োগ করলে কত হবে ষাট তাহলে এই ষাট পার্সেন্ট কে হবে অ্যাডিনিন আর থাইমিন মিলে ঠিক আছে আবার দুটো সমান সমান হয় তাহলে ষাটকে সমান সমান করলে তিরিশ তিরিশ হয়ে যাবে তাহলে অ্যাডেনিন থাকবে তিরিশ পার্সেন্ট থাইমিন থাকবে তিরিশ পার্সেন্ট তাহলে এখানে উত্তর হবে তিরিশ পার্সেন্ট ক্লিয়ার হয়েছে তারপরে সুষমনা কাণ্ডে শ্বেত বস্তু ও ধূসর বস্তুর বিন্যাস কী হবে সুষমনা কাণ্ডের ক্ষেত্রে কেন্দ্রে থাকে ধূসর বস্তু আর পরিধির দিকে থাকে শ্বেত বস্তু ঠিক আছে নেক্সট কোনটিতে মাইটোসিস ঘটে লোহিত কণিকাতে হয় না শুক্রাণু তো বিভাজিত হয় না নিউরোনও বিভাজিত হয় না উত্তর হবে লোহিত অস্থি মানব মানবচক্ষুর প্রতিসার মাধ্যমগুলির সঠিক ক্রম কি হবে সঠিক ক্রম দেখো কর্নিয়া তারপরে অ্যাকোয়াশি লেন্স তারপরে ভিট্রে আসি এই ক্রমটা সঠিক হবে কোরকোদ্দগমের মাধ্যমে বংশ বিস্তার করে কে উত্তর হবে ইস্ট ও হাইড্রা জিনোটাইপ দেওয়া আছে এখান থেকে কত প্রকার গ্যামেট তৈরি হবে বারবার বলা হয়েছে টু টু দি পাওয়ার এন ক্যাপিটাল এ স্মলে আছে মানে একটা হাইড্রোজেগাস কন্ডিশান ক্যাপিটাল বি স্মল বি আছে মানে আর একটা হাইড্রোজেগাস কন্ডিশান তাহলে দু দুই টু দি পাওয়ার দুই সমান হবে চার ধরনের তারপরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ করো লুপ্তপ্রায় প্রায় অঙ্গ কী হবে কক্সিস হবে গ্রিনহাউস গ্যাস সিও টু ক্যালোরিজ্যানিক হরমোন এটা তো থাইরক্সিন লবণম্ব উদ্ভিদ পাতার লবণ গ্রন্থি ঠিক আছে নেক্সট কোয়া সার্ভেট কথাটি প্রথম ব্যবহার করে কে আলেকজান্ডার যৌন যৌনজননকারী জীবের প্রকরণের উৎপত্তির কারণ কী হবে এর উত্তর হচ্ছে মিউটেশন এবং ক্রসিং ওভার দুটো থ্যালাসেমিয়া এক প্রকার কৃদরকমের রোগ অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ ওয়াগেল নৃত্যে অংশগ্রহণ করে কে কেবলমাত্র কর্মী মৌমাছিরা কোনো জলাশয়ে বিওডি এর মান অত্যধিক হলে সেটি কী নির্দেশ করে সেটা নির্দেশ করে জলাশয়ে জৈব বজ্রর পরিমাণ খুব বেশি আছে এবং জলাশয়ে জৈব বজ্র পদার্থের বিশ্লেষ জৈব পদার্থ বিশ্লেষক অনুজীবের সংখ্যাও বেশি আছে তার মানে অপশান ডি হবে এ ও সি উভয় কোন পপু কোনো আয়তন বৃদ্ধির কারণ কি আয়তন বৃদ্ধি পাবে কখন নেটালিটি যদি বৃদ্ধি পায় এবং মর্টালিটি যদি হ্রাস পায় তাহলে অপশান সি হবে সঠিক পূর্ব হিমালয় জীববৈচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি হবে রেড পান্ডা মেরুদণ্ডে নিউরাল নিউরাল ক্যানেলে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অঙ্গটির নাম কি হবে এটা হবে সুষুমনাকাণ্ড কাণ্ড নিউরাল ক্যানেলের মধ্যে থাকে নিষেকের পূর্বে পরাগ নালীর ডিম্বক রন্ধ্র ভেদ করে প্রবেশ করলে সেই প্রক্রিয়াকে কি বলে ডিম্বক ভেদ করলে তাকে বলা হয় পোরোগ্যামি পোরোগ্যামি ক্যারিওকাইনাসিসের সূচনা হয় ড্যাশ দোশায় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয় এর সূচনা হয় প্রোফেজ দশায় প্রোফেজ দশায় মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে এটা হবে হুগো ডিভ্রিস ড্যাশ সূত্রপাত হয় আরাবারি অরণ্যে এর উত্তর হবে এম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ থাকা গ্রিন হাউস গ্যাসের নাম কি সিও টু নেক্সট আছে সত্যমিথ্যা অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে সিলিয়া এটা কী হবে ভুল অ্যামিবার গমন অঙ্গ হয় ক্ষণপথ থাইমিন ও সাইটোসিন ডিএনএতে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এটাও ভুল হবে থাইমিন ও সাইটোসিন যুক্ত থাকে না থাইমিন ও সাইটোসিন পরস্পরের সঙ্গে যুক্ত থাকে না ঠিক আছে গুয়ানিন ও সাইটোসিন পরস্পরের সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে হিমোফিলিয়া রোগে পুরুষরা কখনো বাহক হয় না এটা একদম সঠিক মাছের হৃদপিণ্ডকে ভেনা হৃদপিণ্ড বলা হয় এটাও ঠিক অ্যাসিড বৃষ্টির ফলে মাটির পিএইচের মাত্রা হ্রাস পায় এটাও ঠিক সুন্দরবনে শৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয় এটা একদম ভুল স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় প্রান্তীয় সেন্ট্রোমিয়ার অর্থাৎ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক রোমিজম প্রোটোনোপিয়া বলা হয় লাল বর্ণান্ধ থাকে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশান এটা হচ্ছে ডারউইনের বই যেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ হবে অর্ধবিভক্ত নিলয় দেখতে পাওয়া যায় সরিসৃপ অর্থাৎ গিরগিটিতে আর ক্রান্তীয় বর্ষা অরণ্য এটা হচ্ছে জীববৈচিত্রের উৎস তারপরে বিসদৃশ্য স্ক্লেরা কোরোয়েট লেন্স ও রেটিনা এখান থেকে আলাদা হয়ে যাবে লেন্স বাকিগুলো প্রতিচারক মাধ্যম নয় লেন্সটা হচ্ছে প্রতিচারক মাধ্যম উদ্ভিদের অগ্রস্ত প্রকলতার জন্য দায়ী হরমোনের নাম কি জানো তোমরা অক্সিন হবে শব্দ জোর আছে প্রাণী সাইটোকাইনেসিস ফারোয়িং বা ক্লিভেজ পদ্ধতি উদ্ভিদ সাইটোকাইনেসিস কী হবে কোষপাত কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপি গনুপাত একই হয় এটা হবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত কোর অঞ্চল বাফার অঞ্চল ট্রানজেশন অঞ্চল এগুলো দেখতে পাওয়া যায় বায়োস্ফেয়ার রিজার্ভে লুকাস কাকে বলা হয় জিন ক্রোমোজোমের যে অবস্থানে অবস্থান করে তাকে বলা হয় লুকাস পায়রার ফুসফুসের সঙ্গে বাইথলির সংখ্যা কত নটা কোন রোগের জন্য দায়ী উপাদানগুলিকে একত্রে কার্সিনোজেন বলা হয় উত্তর হবে ক্যান্সার পিডিএফ যদি দরকার হয় তাহলে ডেসক্রিপশন চেক করবে সেখানে পেয়ে যাবে আসি পরের ভিডিওতে ভালো থেকেও পড়তে আঁকো অল দা বেস্ট